মেখলিগঞ্জের জাবালদাহ থেকে আফিম সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গেছে এদিন মাথাভাঙ্গা থেকে জামালদাহ বাজারে আসা একটি টাটা ম্যাজিককে 140 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ও মেখলিগঞ্জ থানার পুলিশ আটক করে তল্লাশি চালায়। সেই ম্যাজিক গাড়ি থেকে আফিমের একটি প্যাকেট উদ্ধার করে যাত্রী ও চালকের জিজ্ঞাসাবাদ করে দুজনকে আটক করেছে। বিএসএফের ফালাকাটা সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার রবীন্দ্র সিং রাওয়াত জানায়, উদ্ধার করা আফিমের পরিমাণ প্রায় 900 গ্রাম। যে দুজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন জামালদহের মহাদেব বিশ্বাস এবং অপরজন কালীরহাটের সুজিত সরকার। আফিমের পাশাপাশি ম্যাজিক গাড়িটিকেও আটক করা হয়েছে। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, আফিম ও ম্যাজিক গাড়িটি সিজ করার পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে এনটিপিএস আইনের মামলা রুজু করা হয়েছে। জামালদহ থেকে প্রতাপ কুমার ঝা ও সন্তোষ শর্মার রিপোর্ট। আমি মাধবী, সি নিউজ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এখন ইয়ামাহা শোরুম রিনা অটোমোবাইলস আপনার নিকটবর্তী জামালদহ দক্ষিণপাড়া বাস স্ট্যান্ডের পাশে। এখানে সুলভ মূল্যে পাবেন সব ধরনের ইয়ামাহা বাইক, রয়েছে সার্ভিসিং এর সুবিধাও, পাবেন লো ডাউন পেমেন্ট ও লো ইন্টারেস্টে সহজ কিস্তিতেও আপনার পছন্দের বাইক ও স্কুটি। এছাড়াও পাবেন এক্সচেঞ্জের পাশাপাশি বর্তমানে বিশেষ অফারের সুবিধা। বিশদজনকে যোগাযোগ করুন 8016355485 9800363080 এই নাম্বার।